রাধারে বন্ধুরা, আমি মামতি আবারও ছিলাম আরেকটি মিনি ক্লাসে। তো দেখতে পাচ্ছ আজকে ছিল একাদশী। তো একাদশীর দিন আমরা কী কী খাই, কীভাবে ভগবানকে কী কী নিবেদন করি সেটাই তোমার সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ সকালে মা হালকা করে একটু আলু আর কাজুর পেঁপে স্যুপ বানিয়েছিল, সেটা 10টা টিফিন করব বলে। আর ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল, সেই ফল আছে। তো আর মা দুপুরের জন্য বানিয়ে নিচ্ছে একটু পেঁপে আর কাঁচকলা আলু দিয়ে একটু রসা বানিয়ে নেবে। আজ মা নতুন কড়াইয়ে সব কিছু ভালোভাবে করবে। আর এই যে ননস্টিক কড়াইটা নিয়েছিলাম, আজকে একাদশী দিন উৎপাদন করলাম, মা বললো তবে নতুন যেহেতু আর এটা নতুনই করা থাক একাদশীর জন্য। একাদশীর দিন এটি রান্না বান্না হবে, ভগবানকে দেব, তারপর আমরা খাবো। তো এখানে মা আলু রসাটা তৈরি করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ মা ফোড়নে দিল কাঁচা লঙ্কা, জিরে আর তেজপাতা, তারপর দিল সমস্ত সবজি তুলে দিল, দেওয়ার পর আদা জিরে বাটা দেবে আর বাদাম বাটা দেবে। তো মা এই রসাটা খুব সুন্দর বানায়। তো আজকে মা আলু রসাটা পুরোটাই বানালো ঘি দিয়ে, সূর্যমুখী তেল ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তো মা বললো ঘি দিয়ে আরও ভালো টেস্ট হবে। এমনি না বাবার মুখে ঘি দেয়, কিন্তু মা আজকে পুরো ঘিটা দিয়ে রান্না করলো। তার এখানে ভগবানকে দিয়ে আসতে যাবো বলে মা রেডি করে দিল একটা পাত্রে দুই রকম সন্দেশ আর একটু ফল আর একটু সবজি রসা। তো চলো আমাদের ঠাকুরঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হলো আমাদের ছোট্টখাটো ঠাকুরঘর, আর এখানে সমস্ত আমাদের ঠাকুর উপস্থিত আছে। দেখতেই পাচ্ছ এই রাধা মাধব জগন্নাথ সমস্ত ঠাকুর এখানে, যে কোনো ঠাকুর নেই সেটা দেখতে পাবে না। তো কেমন লাগলো অবশ্যই বলো, টাটা বাই।